হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি, তার সঙ্গে এই নতুন ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার এলোভেরার গাছটি দেখতে পারছেন, এইখানে দুটি এলোভেরার গাছ আছে। আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এই এলোভেরার গাছটি লাগানোর সময়। তো এখন প্রায় অনেকগুলো চারা দিছে এবং চারাগুলো খুব বড় হয়ে গেছে। তো এখন কিছু খাবার প্রয়োজন, তো আমি আজকে কিছু খাবার দিয়ে আপনাদের দেখাবো। মাত্র একটি উপাদান দেবো, একটি উপাদান শুধু এলোভেরার গাছে না, আপনি যে কোনো গাছেই দিতে পারবেন। যে কোনো গাছেই দিলে এই উপাদানটি ফুল ফলে ভরে যাবে। অনেকে জানেন এটার ব্যবহার, তো আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো কী উপাদানটি দিব আজকে এলোভেরার গাছে। তো এখানে আমি কম্পোস্ট সার রেডি করছিলাম। তো খাবারের পর যে খোসাগুলো থাকে সেই খোসাগুলো ফেলে না দিয়ে এখানে প্রথমে দিয়ে তারপরে কিছু কাগজ দিয়ে তারপরে আমি মাটি দিয়ে নিছি। তো এইভাবে করে আমি এখানে কম্পোস্ট সার বানিয়ে নিছি। তো আজকে দেখবো এটা কেমন হয়েছে। দেখেন, এখানে কিন্তু পেঁয়াজের খোসা, তারপর আলুর খোসা আছে। আমি একটু ভালো করে এভাবে করে নেব, আগলা করে নেব, তারপর আমি ঢেলে দেখব। তো এটা আমি আজকে গাছের গোড়ায় দেব। এটা কিন্তু এলোভেরা গাছ না, যে কোনো গাছের গোড়ায় দেওয়া যাবে। আমার এই কম্পোস্ট সার কিন্তু রেডি হচ্ছে, এই যে দেখেন। আর কিছুদিন রেখে দিলে একদম মাটির সাথে মিশে যাবে। তো এটা আমি এখন ডালবো, ঢেলে তারপরে আমি গাছের গোড়ায় দেবো এটা। তো দেখেন কম্পোস্ট সার কিন্তু খুব সুন্দরভাবে রেডি হচ্ছে। এই কম্পোস্ট সার যদি এলোভেরা গাছে দেওয়া হয় তাহলে এলোভেরা গাছ খুব সুন্দরভাবে গ্রো করবে এবং পাতাগুলো খুব সুন্দরভাবে মোটা তাজা হবে। তো আমি কিন্তু এখানে পেপার দিয়েছিলাম, এই যে। পানি দিয়েছিলাম এখানে, এই যে খোসাগুলো, এইগুলো একদম নিচে ছিল। তো এগুলো আমি রেখে দেব। উপরে যে খোসাগুলো ছিল সেই খোসাগুলো একদম রেডি হয়ে গেছে। তো নিচের খোসাগুলো থাকবে, আমি উপরের খোসাগুলো এলোভেরার গাছে দিয়ে নেব। এই নিয়ে কিন্তু আমার একটি ভিডিও দেওয়া আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখন কম্পোস্ট সারগুলো এলোভেরার গাছে দিয়ে নেব। তো এটি কিন্তু এলোভেরার গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। তো আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন এলোভেরার গাছের গোড়ায়। তো অন্য অন্য যে কোনো গাছেই ব্যবহার করা যাবে এই কম্পোস্ট সারটা। তো আমি এখন এলোভেরা গাছের গোড়ায় এই কম্পোস্ট সারটা দিয়ে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে গ্রো করবে এই ছোট ছোট গাছগুলো, এবং মা যে গাছটা আছে এই গাছটাও খুব সুন্দরভাবে গ্রো করবে এই কম্পোস্ট সারটা দেওয়ার কারণে। তো আপনার চালে কিন্তু ব্যবহার করতে পারেন এই কম্পোস্ট সারটা। তো এই কম্পোস্ট সার বানানো কিন্তু খুব কঠিন কিছু না, খুব কম খরচে এটা বানানো যায়। দরকার শুধু একটু খোসা। তো আমরা কিন্তু খোসা ফেলেই দিই, তো ফেলে না দিয়ে কিন্তু আমরা গাছের গোড়ায় দিতে পারি এরকম কম্পোস্ট সার বানিয়ে। তো আমি কিন্তু এলোভেরা গাছের চারপাশে ভালো করে দিয়ে নিছি। তো আমি এখন একটু পানিটা স্প্রে করে দেব। তো আমি কিন্তু পানিটা সবসময় স্প্রে করে দেওয়ার চেষ্টা করি, যখন মাটিটা বেশি শুকিয়ে যায় তখন একটু পানি দিয়ে নিই। তো আমি কিন্তু সবসময় একটু পানিটা স্প্রে করে দিই। তো বেশি পানি দিলে কি হয় আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে নিছি। তো যারা দেখে নাই তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন।
কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিবেন তো আজকে এই পর্যন্তই দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টেক কেয়ার